ফল আছে এখানে, ফলের লিস্ট অনেক লম্বা, এক এক করে বলি। আছে পাকা পেঁপে, পাকা আম, পাকা কলা, আপেল, সাথে একটু ফ্লেভারের জন্য ট্যাং শরবতের গুঁড়া, আছে লেবুর রস, চিনি আর কিছু অল্প পরিমাণে টেস্টিং সল্ট। কেমন হয়েছে জানি না, সবগুলা ফলের যে পুষ্টিগুণ এটারও সেম পুষ্টিগুণ, আর এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো ফ্লেভার কোনো জুস নেই, শুধুমাত্র একটু ট্যাং শরবতের গুঁড়া। এটা ইচ্ছা করলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য দেওয়া। আর বাকি সব কিছুই হচ্ছে ন্যাচারাল, সব ফল, কোনো ধরনের আর্টিফিশিয়াল আর কিছু নেই। এক জগে আসলে হবে না, এই জন্য জগে ব্ল্যাঙ্ক করার পর আলাদা আলাদা মিক্স করছি। এখানে একটু আমরা একটু দেখি, অনেক ঘন, এখন কেউ যদি ঘন খেতে চায় তাহলে ঘন খেতে পারবে। আমি একটু বাড়ানোর জন্য, যেহেতু মানুষের বেশি একটু বরকত হবে, এটার জন্য ঘন শরবতের সাথে আমরা আরেকটু পানি যোগ করে দিচ্ছি। পানি যোগ করে আরেকটা ঘুটা দিয়ে দিব, ঘুটা দিলে শরবতটা একটু পাতলাও হবে। এখন আমরা এটার সাথে একটু চিনি অ্যাড করে নিই। আগেই আমরা মেনশন করছিলাম যে ডায়াবেটিস রোগীদের জন্য আলাদাভাবে করছি, এখন এখনও ডায়াবেটিস যাদের হয় নাই, হবে না অথবা হওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য এটা। এটাতে ডাবল চিনি হয়ে গেছে, কমায়নি, বেশি হয়ে গেছে।